গুড মর্নিং, কেমন আছো সবাই? নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ। আর দেখতেই পাচ্ছ একজন খুব খুশি আজকে, কারণটা কি বলে দে। আজকে নতুন সাইকেল কেনা, জোরে বল, নতুন সাইকেল কেনা হবে। আজকে নতুন সাইকেল কিনতে যাচ্ছি আমরা। তো ও ডিক্যাথলনে যে সাইকেলটা আমরা দেখেছিলাম, সেটা ভেবেছিলাম ওর বার্থডেতে গিফট করব। তো এখন ওর বার্থডে 4-5 মাস লেট আছে, আর এই প্রেজেন্ট যে সাইকেলটাও চালাচ্ছে সেটা একদমই ওর জন্য ছোট হয়ে গেছে, আর চালাতে পারছে না। আর স্কুল বন্ধ, এখন ক্রিকেটও বন্ধ, সব ফিজিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ। তো সাইকেলটাও যদি চালাতে না পারে, তো অনেকবার বলছিল সাইকেল কিনে দাও। তাও ভেবেছিলাম কি মেয়েতে ওর বার্থডে আছে তখন কিনে দেয়া হবে, কিন্তু ও আবার ওর গ্র্যান্ড প্যারেন্টস যারা, ওদের কাছে বলেছে আমাকে একটা সাইকেল কিনে দাও, আর ওরাও সাথে সাথে রাজি হয়ে গেছে। তো বলেছে ঠিক আছে তুই কিনে নিয়ে আয়। তো ওরা যাচ্ছে না সাথে, আমরা তিনজনই যাচ্ছি। আর চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি ওখানে কি সাইকেল ও পছন্দ করছে। আমাদেরও কোনো আইডিয়া নেই সাইকেল সম্পর্কে, কারণ শুভজিৎ আর আমি সবাই অনেক ছোটবেলায় সাইকেল চালাতাম, তারপরে আর সাইকেলের সাথে কোনো সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, শুভজিৎ মাঝে মধ্যে পুরনো সাইকেল চালায়, সেটা খুব কম। তো এখন আধুনিক যে সাইকেলগুলো কেমন কি আছে আমাদের কোনো আইডিয়া নেই। তো এখন যাচ্ছি সাইকেল কিনতে, তো দেখা যাক। আর গাড়ি নিয়ে যাচ্ছি না, কারণ ফেরার সময় হয়তো সাইকেলটা গাড়িতে হবে না, তো ইয়েলো ট্যাক্সি করে পেছনে নিয়ে ফিরছি। তো এখন ওলাতে বা উবেরে করে কিছুতে একটা চলে যাবো, আর ইয়েলো ট্যাক্সিতে সাইকেলটা নিয়ে ফিরবো। তো তোমরা সাথে থাকো, ওখানে গিয়ে তোমাদের দেখাবো কি সাইকেল কিনলো, কেমন সাইকেল কিনলো। চলো, ব্লু রঙের কিনবো। ব্লু কালারের কিনবে ও বলছে। একটা কাজ করো, সবটা ব্লু আর হোয়াইট কিনো, তাহলে সাইকেলে তার ট্যাক্স লাগবে না। সাইকেলে এমনিতেও ট্যাক্স লাগে না। আর আমারও ফেভারিট কালার ব্লু, আর ওরও কোইন্সিডেন্টলি হয়ে গেছে ব্লুই ফেভারিট কালার। চলো গিয়ে দেখা যাক। ফেভারিট কালার রেড ছিল, কিন্তু এখন ব্লু, ওই জন্য আজকে রেড আর ব্লু পরেছিস। হ্যাঁ, কমফোর্টেবল, খুবই ভালো। ভালো ঠিক আছে না হাইটে? সাইকেলটা বেশ ভালো লাগছে, এটা একটু ছোট মানে ওর জন্য ঠিক আছে। ওটা দেখতে বড় কিন্তু ওর হাইটে হয়ে যাবে। তো ওটা ফাইনাল, সাইকেল সিলেকশন হয়ে গেছে আমাদের, আর ফিটিংস গুলো লাগাতে দিয়ে এসেছি, একটু টাইম লাগবে। তো এখন বাইরে বেরিয়েছি, চা তো খেতেই হবে। তো এখন এই পাশেই একটা দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি, চা খেয়ে একটু আশেপাশে ঘুরবো, নিউ মার্কেট চত্বরটা একটু ঘুরে টুরে সাইকেলটা নিয়ে বাড়ি চলে যাবো। তিনটে সাইকেল দেখা হয়েছিল, একদম তিনটেই পছন্দ হয়েছে, কিন্তু হাইট অনুযায়ী ওরটাই বেস্ট লাগলো, ও যেটা চয়েস করেছে। ওরও হয়ে যাবে, 3-1 হয়ে যাবে, আমারও হয়ে যাবে, যদিও আমি জানি না এখন সাইকেল চালাতে পারবো কিনা। ঘুরতে চলে এসেছি নিউ মার্কেট চত্বরে, আর এখানে একটু টুকটাক শপিং টপিং করলাম। এখন বাটার শু কিনলাম, প্রত্যেকে একটা করে শু কিনলাম, বাটার সবাই একটা করে শু কিনে নিয়েছি। আগে থেকে কিছু ঠিক ছিল না, ভালো অফার চলছে, আই থিংক আপ টু 26 ভালো অফার চলছে, ভালো অফার চলছে। তো রাস্তা থেকে দেখছিলাম, ঢুকে গেলাম, হঠাৎ করে শপিং হয়ে গেল, আর এখন যাচ্ছি সাইকেলের দোকানে ডেলিভারি নিতে। এতক্ষণ আশা করছি হয়ে গেছে, তো ওটা নিয়ে বাড়ি চলে যাবো। সাইকেল কেনা হয়ে গেছে, এখন ফিরছি আমরা। আর এই যে তিনি খুব হ্যাপি, তাই না? হ্যাপি নতুন সাইকেল পেয়ে। Thank you.
আর এখন ট্রায়াল চলছে। তো ছোটবেলার কথা মনে পড়ে গেল, বছরে তখন একবারই খালি পুজোর আগে জুতো কিনতাম, আর ওই জুতোটা বাড়িতে পরে আমরা ট্রায়াল দিতাম, সবসময় পরে থাকতাম, পরে ঘুমিয়ে পড়তাম, এরকম হতো। তো ওই কথাগুলো এখন খুব মনে পড়ছে। তো জুতোটা নতুন আনলাম, আর হোয়াইট তো ট্রেন্ডে আছে সারা বছরই, সেই জন্য হোয়াইট স্নিকার্সই কিনলাম, বেশ ভালো লাগলো, পরেও বেশ কমফোর্টেবল। আর একটা আছে হোয়াইট স্নিকার্স, ওটা না গাড়ি চালাতে চালাতে খারাপ হয়ে গেছে। যারা গাড়ি চালাও তারা জানো কি ড্রাইভিং করলে জুতো খুব নষ্ট হয়ে যায়, ওই ফোলটা থেকে একদম ফেটে যায়। তো এটাও এগেন হোয়াইট স্নিকার্সই নিলাম, মেনটেন করা একটু টাফ হয়ে যায়, ধুতে ধুতে হয়, কিন্তু বেশ ট্রেন্ডে আছে বলে হোয়াইট স্নিকার্সই এগেন নিয়ে নিলাম। তো কেমন হয়েছে তোমরা বলো। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো দুগ্গু শুভজিৎ, আমার একটা স্লিপার আছে, একটা রিয়ার জন্যও নিয়ে নিয়েছি, তো প্রায় হাফ বাটা এখানেই নিয়ে চলে এসেছি। সাইকেল টাইকেল কিনে এনে টায়ার্ড হয়ে এখন বসে ঝিমোচ্ছে। আসলে অনেকদিন স্কুল টুল বন্ধ, তো তো ফিজিক্যাল এক্সারসাইজ একদমই সবকিছুই বন্ধ, তো একটু হাঁটাহাঁটি করলেই এখন টায়ার্ড হয়ে পড়ছে। না না হাঁটাহাঁটি অনেক হয়েছে, আর আজকে হাঁটাটা একটু বেশি হয়েছে। বেন্টিং স্ট্রিট থেকে নিউ মার্কেটে ভিড়ের মধ্যে হেঁটে গিয়ে হেঁটে একটু আর জিনিসপত্র কিনে হাঁটা অনেক হয়েছে। এই যে বসে বসে ঝিমোচ্ছে, একটু বল সাইকেলটা সম্পর্কে কিছু বল। সাইকেলটা গ্রিন কালার, এটা খুব ভালো হয়েছে, খুব ব্যাস। তুই সাইকেলে একটা ভুল হয়ে গেছে, সাইকেলে কেরিয়ারটা লাগানো হয়নি। সাইকেলটা খুব ভালো হয়েছে, ভালো সাইকেল, ওই সেম সাইকেলই প্রায় ডিক্যাথলনে দেখি। তো ডিক্যাথলনে যে সাইকেলটা পছন্দ করে এসেছিল, তো শুভজিতের ইচ্ছা না ওখানে। না ডিক্যাথলনের কোয়ালিটি তো অনেক লাইট, একটু হালকা, আর হিরো অনেক রেপুটেড, রেপুটেড ব্র্যান্ডেড। তুমি বাড়ি থেকে বেরিয়ে দুপা হাঁটলে অনেকগুলো মেকানিক পেয়ে যাবে, আর ডিক্যাথলনে হপ্তা পর ডিসাইডমেন্ট হচ্ছে ওখানে নিয়ে যেতে হবে, নিয়ে আসা নিয়ে যাওয়া ঝামেলা। তো সাইকেল দুটো দেখতে প্রায় সেমই, ওটা আর এটা, তো ভালো হয়েছে সাইকেলটা, আর বেশ নিজেদের চেনা পরিচিতের মধ্যে বেরিয়ে গেছে। একটা কথা হচ্ছে, যেখান থেকে আমরা সাইকেলটা কিনেছি MM ঘোষ এন্ড ব্রাদার্স বেন্টিং স্ট্রিটে, ব্রাদার্স না কোম্পানি, কোম্পানি তো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট শপ সাইকেলের, আর ও আমাদের রিলেটিভ, মানে একটু দূরের রিলেটিভ, আর ওই জন্য আমরা একটু অ্যাডভান্টেজ পেয়েছি। অ্যাডভান্টেজ কিছু না, আমাদের চা কফি খাইয়েছে, এটাই অ্যাডভান্টেজ, আর কিছু না। দোকানটা ভালো, তোমরা দেখো সাইকেল কিনতে যাও, কোয়ালিটি বিহেভিয়ার অনেক পুরনো দোকান ভালো, তোমরা ওখান থেকে, আমি রেকমেন্ড করবো সাইকেল ওখান থেকে কেনো। একদমই। আর এই যে ইনি সকাল থেকে এত খুশি ছিলেন সাইকেল কিনবেন বলে, এখন পুরো টায়ার্ড, কিন্তু আজকে বেশ এনার্জি নিয়ে কাল সকাল থেকে শুরু হবে সাইকেল নিয়ে দৌড়াত্ম করা। আমাদের বাড়ির সামনে রোডটা এতটাই বিজি না কি বাড়ির সামনে ও সাইকেলিং করতে পারবে না, তো ওকে একটু দূরে যেতে হয়, গিয়ে ওখানে সাইকেল চালাতে হয়। অনেকটা যখন প্রো হয়ে যাবে তখন হয়তো ইজিলি পারবে, কিন্তু এখন একটু টাফ আছে বাড়ির সামনেটা চালাবার। তো ও কিছু একটা দেখাতে চায় সাইকেলের সাথে কি কি কিনেছে। এটা বেল পেয়েছে, এটা খুব এক্সাইটিং, এটা কোটা অনেক রকমের হর্ন আছে, কাল সকাল থেকে শুরু হবে। সবাইকে ভাবছো হঠাৎ করে কি করে গুড মর্নিং হয়ে গেল। আসলে কাল রাতে দুগ্গুর সাথে সাথে আমিও খুব টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছি আর ব্লগটা শেষ করতে একদম ভুলে গেছি। আর সকালবেলা উঠে ভাবলাম একবারে রেডি টেডি হয়ে ব্লগটা এন্ড করি আর তোমাদেরও আজকে দেখিয়ে দিই। অনেক দিন পর প্রায় শাড়ি পরলাম, আসলে একটা বিয়েবাড়িতে নেমন্তন্ন আছে, আজকে আইবুড়ো ভাত অ্যাকচুয়ালি।
তো দুপুর বেলায় তো নেমন্তন্ন আছে, তো ভাবলাম একবারে সকালবেলা উঠে রেডি টেডি হয়ে সেজে গুজে তারপরে ব্লগটাকে শেষ করি। তো কেমন হয়েছে, অনেকদিন পর শাড়ি পরলাম, তো হোয়াইট একটা শাড়ি, এটা নতুন আজকেই ফার্স্ট টাইম পরলাম। তো তোমরা জানিও কি শাড়িটা কেমন হয়েছে আর আমাকে পরে কেমন লাগছে। আর দুগু আজকে সকালবেলা উঠেই সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছিল, তো আমি এই ভিডিওটার পরে ওর সাইকেল, নতুন সাইকেল রাইডিং এর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা সবাই জানিও কি আজকের ভিডিওটা কেমন লাগলো, আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে, আর দুগু নতুন সাইকেলটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ও কমেন্টগুলো পড়লে খুব খুশি হবে। আর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখন যাব আমরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ একটা সাবস্ক্রাইব করো। চলো টাটা, সবাই ভালো থেকো, টেক কেয়ার।